জেরিন্স কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজ একটি টিপস দেখাবো যার মাধ্যমে আপনারা ঝটপট কাঁঠালের বিচির খোসা ছাড়াতে পারবেন। অনেক বেশি ঘষা মাজা করা লাগবে না, অনেকক্ষণ ভিজিয়ে রাখা লাগবে না। আমার টিপসটি ফলো করলে ঝটপট কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে, খোসাগুলো যে লাল যে খোসা থাকে খোসাগুলো থাকবে না। দেখুন এরকম সাদা সাদা হয়ে যাবে, কোনো রকম খোসা থাকবে না। এজন্য আমি একটি হাঁড়িতে কুসুম গরম পানি নিয়েছি, অনেক বেশি গরম না, কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে আমি এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, এগুলো আমি প্রথমে উপরের যে সাদা চামড়া এটা আমি ফেলে দিয়েছি, তারপরে এই যে লাল চামড়া নিয়েছি কুসুম গরম পানিতে দিলাম। দেওয়ার কয়েক সেকেন্ড পরে আমি এর মধ্যে বেকিং সোডা দিব, যেটা আমরা খাবার সোডা বলি, বেকিং সোডা। আমি প্রায় 500 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি, এজন্য আমি এখানে 2 চা চামচ দেখুন খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। 500 গ্রামের জন্য আমি 2 চা চামচ দিয়েছি। আর পানিটা অনেক বেশি গরম হবে না, যেটা অনেক ফুটন্ত গরম পানি সেটা হবে না, জাস্ট কুসুম গরম পানি হবে। দেখুন অলরেডি খোসা ওঠা শুরু করছে। এটা নর্মালি যে নানি দাদি বা গ্রাম্য পদ্ধতিতে ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটা ঘষা মাজা করে, এতে অনেক সময় নষ্ট হয় প্লাস অনেক কষ্টও হয়, বাট এটাতে তেমন কোনো ঘষা মাজা করা লাগবে না। আবার অনেকক্ষণ ধরে রেখেও দিতে হবে না। এই যে দেখুন খুব সহজে খোসাগুলো উঠে যাইতেছে, আমি জাস্ট কিছুই করতেছি না, জাস্ট আলতোভাবে হাতে রেয়া দিচ্ছি। দেখুন সাদা হয়ে যাচ্ছে, এই যে দেখুন আমি জাস্ট এভাবে করছি। এভাবে আপনি সবগুলো কাঁঠালের বিচি করবেন, পানিটা একটু ঠান্ডা হলেই দেখুন সব উঠে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। দেখুন কোনো রকম ঘষা মাজা করতে হবে না, এই যে চামড়াগুলো উঠে আসতেছে দেখুন, এই যে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। দেখুন এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিব। এই যে দেখুন কীভাবে উঠে যাচ্ছে, এভাবে সব উঠে যাবে। আপনি 60 সেকেন্ডে 60টা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। এভাবে আমি কিছুই করতেছি না, কোনো রকম ঘষা মাজা না, জাস্ট হাত দিয়ে আঙ্গুল দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো পরিষ্কার করে নিব। দেখুন আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা ছিল আর এটা আমি এই যেমন মাজুনি দিয়ে এরকম ঘষে ঘষে দিয়েছি, পুরোপুরি সব লাল খোসা উঠে গেছে। যেটা যদি দুই একটা থাকে এটা আপনারা এভাবে করে জাস্ট একটু ঘষা দিবেন মাজুনি দিয়ে, যে পদ্ধতিটা আপনাদের ভালো লাগে সেটা ইউজ করবেন। আমি প্রথমে যেটা দেখিয়েছি এবং এটা দেখাচ্ছি, এটা দিয়েও আপনারা এরকম গরম পানিতে ভিজিয়ে কুসুম গরম পানিতে এভাবে করলে উঠে একদম ফ্রেশ হয়ে যাবে। দেখুন ঝটপট কাঁঠালের বিচি, আগে তো ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখা লাগবে না, প্লাস খুব সহজভাবে ঝটপট হয়ে যাবে। দেখুন এভাবে আমি সবগুলো হয়েছে, এখন আমি এগুলো ভালো করে কয়েকবার ওয়াশ করে নিব। আগের দিনের মা দাদিরা যে কোনো খসখসে জায়গায় বা শিলপাটায় রেখে এটা এভাবে পরিষ্কার করতো, কিন্তু আমি যেটা করি এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তা আমি যেই পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করি, যেহেতু এটি অনেক পুষ্টিকর, আমার বাসার সবাই অনেক বেশি লাইক করে, এ কারণে এটা দিয়ে সব কিছু তৈরি করা যায়, এটা অনেক বেশি টেস্টি হয়। এ কারণে আমি একটু ঝটপট করার জন্য এই পদ্ধতিগুলো ফলো করি। দেখুন এভাবে নিয়ে নিয়ে জাস্ট একটু একটু ঘষা দিবেন, খোসাটা উঠে যাবে। এরপরে খুব ভালোভাবে একটু ওয়াশ করে নেবেন, দেখুন হয়ে গেছে। এভাবে একটা মাজো নেবেন। এছাড়া যদি এটা কারো বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা খসখসে জায়গায় বা শিলপাটায় একটু ঘষে নেবেন, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন দেখুন পরিষ্কার হয়ে গেছে। একটি আমি বেকিং সোডা এবং কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এছাড়া আপনারা কুসুম গরম পানিতে দিয়ে যে কোনো পাতিল মাজনি দিয়ে ঘষলে বা শিলপাতায় ঘষলে এমন পরিষ্কার হয়ে যাবে, দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে না। আশা করছি আজকের এই সহজ ঝটপট কাঁঠালের বিচির খোসা ছাড়ানো এবং পরিষ্কারের পদ্ধতি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।